শান্তি আজকের তারিখ হলো তেইশে জানুয়ারি দু বাবার অব্যক্ত মুরলি রিভাইজ কোর্স একুশে ডিসেম্বর উনিশশো আজকের মুরলির হেডলাইন হল পঠন পাঠনের সার আশা আর যাওয়া হুম তো বাবার পঠন পাঠনের সার হলো আশা আর যাওয়া ওম শান্তি আজ মুরলিধর বাবা নিজের মাস্টার মুরলীধর বাচ্চাদের দেখছেন সব বাচ্চা মুরলি আর মিলনের চাতক ব্রাহ্মণ আত্মা ব্যতীত এমন চাতক আর কেউ হতেই পারে না এই জ্ঞান মুরলি আর পরমাত্ম মিলন অনুপম অভিনব অর্থাৎ স্বতন্ত্র এবং প্রিয় দুনিয়ার অনেক আত্মা পরমাত্ম মিলনের জন্য পিপাসু প্রতীক্ষায় আছে কিন্তু তোমরা ব্রাহ্মণ আত্মারা দুনিয়ার কোণে গুপ্তরূপে আপন শ্রেষ্ঠ ভাগ্য প্রাপ্ত করছো কারণ দিব্য বাবাকে জানার এবং দেখার জন্য দিব্য বুদ্ধি আর দিব্য দৃষ্টি প্রয়োজন যা তোমরা সব বিশেষ আত্মাকে বাবা দিয়েছেন জন্য তোমরা ব্রাহ্মণরাই জানতে পারো আর মিলন উদযাপন করতে পারো দুনিয়ার লোকে আহ্বান করে এক বিন্দুর পিপাসু মোড়া আর তোমরা কি করো আমরা অবিনাশী উত্তরাধিকারের অধিকারী কত প্রভেদ কোথায় পিপা আর কোথায় অধিকারী তার পিপা আর আমরা তো বাবার বাচ্চা হয়ে গেছে অধিকারী হয়ে গেছি এখনও তো সবাই অধিকারী হয়ে অধিকারের সাথে এসে পৌঁছেছ হৃদয়ে এই নেশা যে আমরা নিজের বাবার ঘরে বা আপন গৃহে এসেছি তোমরা এরকম বলো না যে আমরা আশ্রমে এসেছি আপন গৃহে এসেছো এরকমই তো মনে করো তাই না হুম তো আশ্রমে না আমরা কোথায় এসেছি আপন গৃহে বাবার বাড়িতে অধিকারের লক্ষণ হলো আপন বোধ তো অধিকার মানে আমাদেরকে থাকতে বা আপন বোধ নিজের বাবার কাছে এসেছো। নিজের পরিবারের কাছে এসেছো তোমরা বাচ্চারা অতিথি হয়ে আসনি বরং তোমরা এসেছো তোমাদের নিজ গৃহে হ্যাঁ তো মধুবনে যাই তো ভাবতে হবে আমরা নিজের গৃহে গেছি নিজের বাড়িতে হতে পারে চার দিনের জন্য এসেছো। কিন্তু তোমরা মনে করো নিজের জায়গায় মধুবনে এসেছো আশা আর যাওয়া এই দুই শব্দ যা তোমরা সব ব্রাহ্মণদের পাঠের পড়া কিংবা মুরলিধরের যে মুরলি তার সার হলো আশা আর যাওয়া স্মরণে যাত্রার জন্য তোমরা কি অভ্যাস করো কর্মযোগীর অর্থ হলো আমি অশরীরী আত্মা শরীরের বন্ধন থেকে স্বতন্ত্র কর্ম করার জন্য কর্মে আসি এবং কর্ম সমাপ্ত করে কর্ম সম্বন্ধ থেকে স্বতন্ত্র হয়ে যায় কর্ম সম্বন্ধে থাকি কর্ম বন্ধনে নয় তাহলে সেটা কি কর্মের জন্য আসা আর তারপর আবার স্বতন্ত্র হয়ে যাওয়া কর্মের বন্ধন বশ হয়ে কর্মে আসো না কিন্তু সমস্ত কর্ম ইন্দ্রকে অধীন করে অধিকারের সাথে কর্ম করার কর্মযোগী হও ইন্দ্রিয় দ্বারা কর্মের বশীভূত হও না কেউ যদি কারো বশ হয়ে যায় তো বশ হওয়া আত্মা নিরুপায় হয়ে যায় এবং যারা মালিক হয় সে আত্মারা কখনো কারো প্রভাবিত হয় না নিজের সমানে পরিপক্ক হয় অনেক বাচ্চা এখনো কখনো কখনো কোনো না কোনো কর্মইন্দ্র বশ হয়ে যায় তারপরে বলে আজ আমার চোখ হত বুদ্ধি করে দিয়েছে আজ মুখ হত জ্ঞান করেছে দৃষ্টি বিচলিত করেছে পরবশ হওয়া অর্থাৎ প্রতারিত হওয়া এবং প্রতারণা লক্ষণ হল দুঃখের অনুভূতি হওয়া তাছাড়া প্রতারিত হতে চাও না কিন্তু না চাইলেও করে দেয় একেই বলে হয়ে থাকে বশীভূত হওয়া দুনিয়া লোকে বলে ঘূর্ণাবর্তে বর্তে পড়েছিলাম মানে চক্কর মেয়ানা চাইনি কিন্তু তবুও জানি না কীভাবে চক্রাবর্তে এসে পড়েছি আমার বাবা বাবাকে অনেক বাচ্চারা বল বাবা চায় চায় না কিন্তু জানি না কীভাবে এরকম হয়ে গেছে তোমরা সদর্শন চক্রধারী আত্মা কোনো বুদ্ধি ভ্রমের ঘোর পাকে যেতে পারো না কারণ সদর্শন চক্র অনেক ঘুরপাক থেকে রেহাই দেয় না শুধু নিজেকে বরং অন্যদেরকেও নিষ্কৃতি দেওয়ার জন্য নিমিত্ত হয় লোকে অনেকে প্রকার দুঃখের চক্র থেকে বাঁচার উপায়ভাবে এই সৃষ্টি চক্র থেকে তারা বেরিয়ে যেতে চায় কিন্তু সৃষ্টি চক্রে থেকে পার্ট প্লে করতে করতেই অনেক দুঃখের চক্র থেকে মুক্ত হয়ে জীবন মুক্তি স্থিতি যে প্রাপ্ত হয়ে যায় তা তারা জানে না তোমরা তাদেরকে চ্যালেঞ্জ করো যে আমরা আপনাদের জীবনে ডবল মুক্তি প্রাপ্ত করাতে পারি জীবনও থাকবে মুক্তিও থাকবে এরকম চ্যালেঞ্জ তোমরা করেছো করেছো না নেশার সাথে বলে থাকো জীবন মুক্তি আমাদের আপনাদের জন্মসিদ্ধ অধিকার সুতরাং সদর্শন চক্রধারী অর্থাৎ দুঃখের চক্র থেকে যারা মুক্ত থাকে এবং যারা মুক্ত করে তোমরা বশীভূত হও না বরং মালিক হিসেবে অধিকারী হয়ে সব কর্মইন্দ্র দ্বারা কর্ম করিয়ে থাকো তোমরা প্রতারিত হও না বরং অন্যদের প্রবঞ্চনা থেকে রেহাই দাও এই অভ্যাস তোমরা করো কর না কর্মে আসা আর আবার স্বতন্ত্র হয়ে যাওয়া তোমরা তো স্মরণের কি অভ্যাস ছিল আসা আর যাওয়া পাঠের পড়া অর্থাৎ জ্ঞানের সার কি কর্মাতীত হয়ে ঘরে ফিরে যেতে হবে তারপরে রাজত্ব পাঠ ফ্লেগ করতে নিজের রাজ্যে আসতে হবে এটাই জ্ঞানের সার তাই না সুতরাং যাওয়া আর আশা এটাই জ্ঞান আর যোগ দিন এই অভ্যাসে নিয়োজিত আছো তোমাদের বুদ্ধিতে ঘরে যাওয়ার আদ তারপরে রাজত্বে আসার খুশি থাকে যেমন নিজগৃহ মধুবনে যখন আসো তো কত খুশি থাকে যখন থেকে টিকিট বুক করাও তখন থেকে আমি যাচ্ছি আমি যাচ্ছি বুদ্ধিতে এটাই স্মরণ হতে থাকে তাই না তো বাবা জিজ্ঞাসা করছে সুতরাং যদি মধুবন ঘরের খুশি থাকে তো আত্মাদের ঘরে যাওয়ার খুশিও থাকে যতই হোক খুশির সাথে কে যাবে এ আশা আর যাওয়ার নিরন্তর অভ্যাস যার যতটা হবে যখনই চাও তখনই অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাও আর যখনই চাও তখনই কর্মাতীত হয়ে যাও এই অভ্যাস খুব পরিণত হওয়া প্রয়োজন এমন না হয় যে তুমি অশরীরে হতে চাও অথচ শরীরের বন্ধন কর্মের বন্ধন ব্যক্তিদের বন্ধন বৈভবের বন্ধন স্বভাব সংস্কারের বন্ধন তোমাকে আকর্ষণ করছে কোনো বন্ধন তোমাকে অশরীরে হতে দেবে না যেমন কেউ যদি টাইট ড্রেস পরে তবে প্রয়োজনে সেকেন্ডটি খুলতে চাইলে খুলতে পারবে না হেচড়া টান লাগে কারণ শরীরের সঙ্গে চেপে বসে আছে এভাবে যে কোনো বন্ধনের খিজ তার নিজের দিকে টানবে বন্ধন আত্মাকে টাইট করে দেয় সেজন্য জন্য বাপ দাদা সদা এই পাঠ পড়ান নির্লিপ্ত অর্থাৎ স্বতন্ত্র হও এবং অতি প্রিয় হও বহুকালের এই অভ্যাস প্রয়োজন জ্ঞান শোনা আর অন্যদের জ্ঞান শোনানো আলাদা বিষয় কিন্তু এই অভ্যাস অতি আবশ্যক পাস উইথ অনার হতে হলে এই অভ্যাসে পাস হওয়া অবশ্যই প্রয়োজন আর এই অভ্যাসে অ্যাটেনশন দেওয়া ডবল আন্ডারলাইন করো তবে ডবল লাইট হয়ে কর্মাতীত স্থিতি প্রাপ্ত করে ডবল মুকুরধারী হবে তোমরা ব্রাহ্মণ হয়েছো বাবার অবিনাশী উত্তরাধিকার অধিকারী হয়েছ গটলি স্টুডেন্ট হয়েছ বাবার সমান জ্ঞানী আত্মা জ্ঞানিত আত্মা হয়েছ বিশ্ব সেবাধারী হয়েছো এই ভাগ্য তো প্রাপ্ত হয়েছে কিন্তু এখন পাস উইথ অনার হওয়ার জন্য কর্মাতীত স্থিতির সমীপে যাওয়ার জন্য বাবা সমান স্বতন্ত্র ও অশরীর অভ্যাসে বিশেষ অ্যাটেনশন দাও ঠিক যেভাবে বাবা কর্মাতীত হওয়ার আগে সাকার জীবনে স্বতন্ত্র হয়েও প্রিয় থাকা অভ্যাসের প্রত্যক্ষ অনুভব করিয়েছিলেন যে অনুভব তোমরা সব বাচ্চারা বাচ্চা শুনিয়ে থাকো শোনার সময়ও তিনি স্বতন্ত্র কার্য করার সময়ও তিনি স্বতন্ত্র বলারও সময় তিনি স্বতন্ত্র থেকেছেন তিনি সেবা বা কোনো কর্ম থেকে নিরন্তর হননি বরং স্বতন্ত্র থেকে লাস্ট দিনও বাচ্চাদের সেবা সমাপ্ত করেছেন স্বতন্ত্রতা সব কর্মে সহজভাবে সফলতা অনুভব করায় করে দেখো কাউকে এক ঘন্টা বোঝানোর পরিশ্রম করেও দেখো আর তার পরিপ্রেক্ষিতে পনেরো মিনিট শুনতে শুনতে বলতে বলতে স্বতন্ত্র বোধের স্থিতিতে স্থিত হয়ে অন্য আত্মাকেও তার স্থিতির ভাইব্রেশন দিয়ে দেখো পনেরো মিনিটে যে সফলতা হবে তা এক ঘন্টায় হবে না এ প্র্যাকটিস ব্রহ্মা বাবা করে দেখিয়েছেন তাহলে বুঝেছ কি করতে হবে তোমরা টিচাররা তো প্রথম নিমিত্ত ফলো ফাদার করবে করবে না জিজ্ঞাসা করি সেবার বিস্তার যতই কেন বাড়াও কিন্তু বিস্তারে যেতে সারের স্থিতির অভ্যাস কম না হয় বিস্তারে সার যেন ভুলে যেও না ভোজন পান করো সেবা করো কিন্তু স্বতন্ত্র ভাব ভুলো না বাণী দাঁড়াই বা কতদূর সেবা করবে কতকে করবে সেই জন্য এখন আন্তরিক ভাইব্রেশন অশরীর ভাবের স্থিতির ভাইব্রেশন স্বতন্ত্র অথচ প্রিয়ভাবে শক্তিশালী ভাইব্রেশন বায়ুমণ্ডলে ছড়িয়ে দাও সেবার তীব্রগতির সাধনও এটাই অন্যের সেবা করার আগে নিজে যখন এই বিধিতে সম্পন্ন হবে তখন সেবার সিদ্ধিপ্রাপ্ত হবে এখন বাণীতে আসা সহজ হয়ে গেছে আর হৃদয়ের দিয়েও করো কেননা তোমাদের অভ্যাস পরিণত হয়েছে এভাবে এই অভ্যাসও ন্যাচারাল হয়ে যাবে এ ন্যাচারাল অভ্যাস দ্বারাই নেচার পরিবর্তন হবে তা মনুষ্য আত্মাদের নেচার হোক বা প্রকৃতির নেচার বোঝেছ কঠিন লাগে না তো তাই না মহত্তম বাবার বাচ্চা তোমরা আর সবচেয়ে বড় প্রাপ্তির অধিকারী সুতরাং এটা তোমাদের কাছে বড় ব্যাপার নয় অ্যাটেনশন কীভাবে রাখতে হয় সে তো জানো নাকি টেনশন রাখতে জানো তোমাদের নিজস্ব সংস্কার হলো অ্যাটেনশনের যখন টেনশন রাখতে জানো তা রাখা এমন কি বড় ব্যাপার টেনশন মনের ভাবনায় সঞ্চারিত হয়েছে তাই না টে অ্যাটেনশনেরও টেনশন রেখো না বরং ন্যাচারাল অ্যাটেনশন হোক কেউ কেউ এমনও করে অ্যাটেনশনকে টেনশনে বদলে দেয় কিন্তু অ্যাটেনশনকে অ্যাটেনশন রূপে থাকতে দাও বদল করো না আত্মার অরিজিনাল অভ্যাস স্বতন্ত্র হওয়ার স্বতন্ত্র ছিল স্বতন্ত্র আছে আবার স্বতন্ত্র হবে শুধুমাত্র অ্যাটাচমেন্ট স্বতন্ত্র হতে দেয় না বাস্তবে আত্মার অরিজিনাল নেচার শরীর থেকে পৃথক থাকা তারা আলাদা শরীর আত্মা নয় আত্মার শরীর নয় তাহলে পৃথক হলো না শুধু তেষট্টি জন্ম ধরে অ্যাটাচমেন্টের অভ্যাস হয়ে গেছে অরিজিনাল তো অরিজিনালই হয় আচ্ছা অনেক ডবল ফরেনার্স পৌঁছে গেছে নতুন বছর উদযাপন করার জন্য অতিথি হয়ে এসেছ নাকি বাচ্চা হয়ে আপন বোধ হয় তাই না নিজেদের ঘরে বাচ্চাদেরকে দেখে বাপ দাদাও খুশি হন বাচ্চারা সদা সর্বদা ঘরের শোভা বাচ্চাদের নিয়ে সেজে ওঠা উঠি মধুবন সে জন্য বাপদাদা নিজ গৃহের বাহার দেখে খুশি হচ্ছেন ভারতবাসী হোক বা বিদেশী উভয় ঘরের শ্রী বাপ দাদা তোমাদের আশাতেও অভিবাদন করেন যাওয়ার কালে অভিনন্দন জানান এখানে আসাও ভালো যাওয়াও ভালো প্রস্থান নয় শুধু অভিনন্দন আর অভিনন্দন যখন তোমরা এখান থেকে যাবে তো সেবার জন্য অভিনন্দন আর এখানে এসেছ তো মিলনের অভিবাদন উভয় অভিনন্দন তাই না আচ্ছা দেশ বিদেশে সদা অধিকারী সহ বাচ্চাকে সদা জ্ঞান আর স্মরণের সারে থাকা শ্রেষ্ঠ আত্মাদের সদা আশা আর যাওয়া এই স্মৃতি দ্বারা সম্পন্ন হওয়া আত্মাদের যারা সদা ব্রহ্মা বাবাকে ফলো করে কর্মাতীত স্থিতির সমীপে পৌঁছানো যোগী আত্মাদের সদা আপন বোধের অনুভব আর অধিকারের খুশিতে থাকা প্রসন্নচিত্ত বাচ্চাদের বাপদাদার স্মরণ স্নেহ আর নমস্কার ডাক্তারদের প্রতি অব্যক্ত মহাবাক্য তো ডাক্তারদেরকে বাবা বলেছেন ডাক্তারদের সকলের হৃদয়ে কি আছে হসপিটাল নেই তো না বাবাকে হৃদয়ে বসানো অর্থাৎ সদা সর্বদার জন্য অনেককে রোগ মুক্তির আশীর্বাদ দেওয়া আজকাল তো ডাক্তারও বলেন যে ওষুধ ইত্যাদি তত কাজ করবে না যতখানি করবে কামনা তো ডক্টর আজকাল বলেন যে শুভকামনা শুভাবনা যত কাজ করবে ওষুধ তত কাজ করবে না তারা ওষুধপত্রে ভগ্নোৎসাহ হয়ে গেছে কারণ তারা তো জানে যে এর রেজাল্ট কি আর বেরোবে সেই জন্য এখন সবার নজর আশীর্বাদ শুভেচ্ছার দিকে যাচ্ছে এখন যোগ এক্সারসাইজ হিসেবে চারিদিকে বাড়ছে এখন যোগ পর্যন্ত এসেছে সহজ যোগ পর্যন্ত এসে যাবে সবার বুদ্ধি ওষুধ থেকে অত্যন্ত অন্যদিকে তো গেছে তাই না অবশেষে তারা সঠিক গন্তব্যে পৌঁছে যাবে তো ডক্টরস তোমরা এই কাজ করো তাই না তোমরাই সবার বুদ্ধি সঠিক দিশার দিকে নিয়ে আসো নিয়ে আসো না তো বলছে ভালোর সাহস বজায় রাখায় বাবার সহায়তা আপনা থেকে প্রাপ্ত হচ্ছে আর প্রাপ্ত হতেও থাকবে যেখানে সাহস আছে সেখানে অসম্ভব সম্ভব হয়ে যাবে সব অসম্ভবকে তোমরা সম্ভব করো দুনিয়ার লোকে যে বলে মনকে একাগ্র করা খুব কঠিন অসম্ভবও বলে দেয় তো তোমরা কি বলো তোমাদের কাছে তো স্যালেন্ডার ব্যাপার তাই না ব্যাস বাবা বললে আর মন দিশায় পৌঁছে গেছে পৌঁছে গেল তাহলে তোমাদের জন্য স্যারেন্ডার কাজ আর তাদের জন্য অসম্ভব কত তারতম্য হয়ে গেল। টাইম লাগে না তো এমন নয় গীত বাঁচবে লাল আলো জ্বলবে তবেই মন একাগ্র হবে পরিশ্রম করতে না পরিশ্রম করতে হয় না তো লাল আলো জ্বলবে গান বাজবে তবেই যোগ লাগবে এরকম নয় বাবা নিজেরওই না অন্য কারো বাবা তো নন যদি নিজের বাবা না হয় আর যদি কেউ বলে ইনি তোমাদের বাবা এনাকে স্মরণ করো তো স্মরণ করতে পারবে না তাই না কিন্তু ইনি তো তোমাদের আপন তো শিবাও তোমাদের আপন নিজের কাউকে স্মরণ করা কখনো কঠিন হয় না পরকে স্মরণ করা কঠিন হয়ে যায় নিজেকে স্মরণ করা কঠিন হয় না কিন্তু পরকে স্মরণ করা কঠিন তোমরা তো অধিকারের সাথে স্মরণ করো নাকি উনি ভগবান অনেক বড় সূর্য সমান এভাবে স্মরণ করো সব কিছু আমার এই অধিকারে স্মরণ করো অলকি গোলাপ হয়ে সারাদিন সৌরভ ছড়াতে থাকো সুগন্ধ এমন জিনিস যা দূরে থাকা যে কোনো কাউকে আকর্ষণ করতে পারে দূর থেকে সে ভাববে এই সুগন্ধ কোথার থেকে আসছে তাই তো তোমাদের তো বলছি বাবা তাই তো তোমাদের অলৌকিকতা বিশ্বকে আকর্ষণ করবে দেখো আধ্যাত্মিকতার সৌরভ দেশ থেকেও বিদেশকেও আকর্ষণ করেছে তাই না বিদেশ পর্যন্ত সৌরভ পৌঁছেছে যে কোনো কাজ করতে করতে শুভ সংকল্পের সাথে এই সুগন্ধ ছড়াতে থাকো কোনো কাজ করার সময় চেক করো বুদ্ধি কত দিকে যাচ্ছে না চাইতেও অনেক দিকে যায় একদিকে হয় না তাহলে যখন অন্য দিকে যেতে পারে তবে তো সেবাও করতে পারো পারো না স্মরণও করতে পারো খুব কম সময় হয় যখন তোমাদের বুদ্ধি সম্পূর্ণভাবে মানে ফুলি সেই কাজে থাকে যখন এমন কোনো কাজ হবে যেমন ডাক্তার অপারেশন করেন যখন জরুরি অপারেশন হয় তখন সেখানে ফুল বৃদ্ধি বুদ্ধি থাকবে কিন্তু যখন ওষুধপত্র দেওয়া হচ্ছে অথবা রোগীকে দেখছো তখন বুদ্ধি অন্য কাজও করে যখন সেটা করতে পারে তো এটা কেন করতে পারবে না চক্রাকারে ঘোরা মন আর বুদ্ধির অভ্যাস হয় জ্ঞানীর চক্র ঘোরাও অথবা ব্যর্থ চক্র ঘোরাও কিন্তু চক্র তো অবশ্যই ঘরে তোমরা যদি সদর্শন চক্র ঘোরাও তবে অন্য সব চক্র শেষ হয়ে যাবে তাহলে সেবায় সবাই সহযোগী সারকমাস্টেন্সের কারণে যাদের সময় হয় না তারা হাত উঠাও মনসা সেবা তো সবাই করতে পারো পারো না বিজি থাকার জন্য সেবা খুব ভালো উপায় যত সেবা করো তত বিজি থাকবো যত নিজেকে বিজি রাখবে তত সেফ থাকবে হয় মানসা সেবা করো বাচনিক সেবা বা করো বুদ্ধিতে অবশ্যই বিজি থাকো হাতে পায়ে তো বিজি থাকো কিন্তু বুদ্ধির দ্বারা বিজি থাকো নিজের টাইম টেবিল বানাও যত বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি ততই তার টাইম টেবল ফিক্সড হয় তোমরা তো বড় থেকেও বড়ো ব্যক্তিত্ব তাই হও না সারা কল্পে খুঁজে এসো ব্রাহ্মণের থেকে বড় আর কেউ আছে তোমার যে তোমরা সারা কল্পে খুঁজো ব্রাহ্মণের থেকে বড় কেউ আছে এমনকি দেবতারাও নয় হুম দেবতারাও ব্রাহ্মণের থেকে দেবী দেবতার থেকেও ব্রাহ্মণ হচ্ছে বড় জন্য বলা হয় ব্রাহ্মণও দেবতায় নাম যদিও তোমরাই দেবতা হবে কিন্তু এই জীবনের তুলনায় তা কিছুই নয় তো বলছে বাবা এই জীবন দেবী দেবতার তুলনায় অনেক শ্রেষ্ঠ জীবন যদি হয় তো ব্রাহ্মণ জীবন অতি শ্রেষ্ঠ এই জন্য বলে মানুষ জীবন দুর্লভ জীবন তো কোন জীবন এই ব্রাহ্মণ জীবন যবে থেকে আমরা বাবার জ্ঞান পেয়েছি বাবাকে জানতে পেরেছি নিজেকে জানতে পেরেছি তো এটা হচ্ছে আমাদের ব্রাহ্মার মুখ বংশাবলী ব্রাহ্মণ জীবন অতি শ্রেষ্ঠ জীবন হুম তো বলছে বাবা জীবন যদি হয় তো এই ব্রাহ্মণ জীবন আচ্ছা বরদান অব্যক্ত পালনা দ্বারা শক্তিশালী হয়ে লাস্ট শো ফার্স্ট যাওয়ার ফার্স্ট নম্বর অধিকারী পাবো তো অব্যক্ত পালনার দ্বারা আমাদের শক্তিশালী হয়ে লাস্ট শো ফার্স্ট যাওয়ার ফার্স্ট নম্বর অধিকারী হব অব্যক্ত পার্টে আসা আত্মাদের পুরুষার্থে তীব্র ভাগ্য সহজভাবে প্রাপ্ত হয়েছে তো বলছে বাবা অধিকারে ভব অব্যক্ত পার্টে আসা আত্মাদের পুরুষার্থে তীব্রগতির ভাগ্য সহজভাবে প্রাপ্ত হয়েছে এই অব্যক্ত পালনা সহজেই শক্তিশালী বানায় সেই জন্য যে যত চায় সামনে এগিয়ে যেতে পারে এই সময় বরদান প্রাপ্ত লাস্ট শো ফার্স্ট আর ফার্স্ট শো ফার্স্ট হওয়া তো এই বরদান দিচ্ছে বাবা লাস্ট থেকে এসে আমরা ফার্স্ট যেতে পারি ফার্স্ট শো ফার্স্ট সুতরাং এই বরদানকে কাজে লাগাও অর্থাৎ সময় অনুসারে বরদানকে স্বরূপে নিয়ে এসো যা কিছু প্রাপ্তি হয়েছে তা ইউজ করো তবে ফার্স্ট নম্বরে আসার অধিকার প্রাপ্ত হয়ে যাবে তবে যা কিছু প্রাপ্তি হয়েছে তা ইউজ করো তবেই আমরা ফার্স্ট নম্বরে আসার অধিকার প্রাপ্ত করতে পারবো স্লোগান সমানের সিটে সেট থাকো তো সবার মান আপনা থেকে প্রাপ্ত হবে হ্যাঁ যখন আমরা সমানের সিটে সেট থাকবো তো সবার মান অটোমেটিক প্রাপ্ত হবে লভলিন স্থিতির অনুভব করুন যদি বাবার প্রতি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে সেই ভালোবাসার লক্ষণ হলো সমান আর কর্মাতীত হওয়া কারাগান হার হয়ে কর্ম করো এবং করাও কর্ম ইন্দ্র তোমাকে দিয়ে যেন না করায় কিন্তু কর্ম ইন্দ্র দ্বারা তুমি করাও কখনো মন বুদ্ধি বা সংস্কারের হয়ে কোনো কর্ম করো না হ্যাঁ তো বলছে বাবা কখনো মন বুদ্ধি সংস্কারের হয়ে তোমরা কখনো কোনো কর্ম করো না ওম শান্তি ধন্যবাদ বাবা আজকের এই অপেক্ষ মূল্যের জন্য